हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। एक्चुअली এখন লকডাউন চলছে, লকডাউনের ভিতরে কি খাবো না খাবো এরকম একটা হেজিটেশনের ভিতরে ভুগছিলাম। সো হুট করে মাথায় এলো একটু ছোলা মুড়ি খাওয়া যাক। সো এখানে কিছু পেঁয়াজ এবং কিছু কাঁচা মরিচ নিয়ে নিয়েছি, সেগুলো মাখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ এবং কিছু কাঁচা মরিচ এবং কিছু টমেটো আছে। টমেটোটা ওখানে মিক্সড করবো পেঁয়াজ কাঁচা মরিচ ওটা মাখানোর পরে, এবং রাঁধুনি খাঁটি সরিষার তেল যেটাকে বলে সেটা দিয়ে দেওয়া হয়েছে, এবং টমেটো মিক্স করা হয়ে গেছে। দেখেন, এরপর এখানে কী মিক্স করব, ছোলা মিক্স করব, ছোলা বুট, এটাকে ছোলা বলা হয়, বুটও বলা যায়, সেটা মিক্স করা হয়ে গেল, এবং এটা কিছুক্ষণ মাখাই নেব। এখানে আমি নিয়ে রাখছি বেগুনি, আলুর চপ এবং পেঁয়াজও, সেগুলো ওর ভিতরে মিক্স করে দেব। অ্যাকচুয়ালি এগুলো অনেক গরম, এই জন্য আমার হাত দিয়ে নাড়তে অনেক কষ্ট হচ্ছে, হাত পড়ে যাবে অবস্থা। দেখুন, পেঁয়াজও ভাঙা হচ্ছে, এই যে আলুর চপগুলো অনেকই গরম, বেশ খানিকটা গরম ছিল। সবগুলো টুকরো টুকরো করে ভেঙে এর ভিতরে দেওয়া হচ্ছে এবং মিক্স করা হবে। দেখুন, এখানে সব কিছু একবারে মিক্স করা হলো, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, বেগুনি, আলুর চপ, পেঁয়াজও। এবার মুড়ি দেওয়া হবে, মুড়ি দিয়ে মিক্স করা হবে আবার সবগুলো দিয়ে, এবং ফাইনালি আমরা চানাচুর দিয়ে দেব। মুড়িটা মিক্স করা হচ্ছে, এই যে চানাচুর, চানাচুর মিক্স করা শেষ। এবার আমাদের মুড়ি রেডি।